হ্যালো বন্ধুরা, এক্সামের টেকনিক্যাল চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার স্বাগত। কলকাতা মিউজিয়ামে অর্থাৎ কলকাতা জাদুঘরে দুটি আলাদা আলাদা পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই ভিডিওতে সেই বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে তোমাদের কাছে একটা বিশেষ অনুরোধ করব, যদি চাকরি খবরটি তোমাদের ভালো লেগে থাকে তো অতি অবশ্যই ভিডিওটি একবার লাইক করবে, সবার সাথে শেয়ার করবে। চ্যানেল নতুন হয়ে থাকলে অতি অবশ্যই রেড কালার বাটনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবে। তাহলে যখন কোনো চাকরি করে ভিডিও আমার চ্যানেল আপলোড করবো তোমাদের কাছে অটোমেটিক নোটিফিকেশনে পৌঁছাবে। এবং অতি অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, যেখানে বিস্তারিত দেখাবো যে তোমাদের কী কী পোস্টে নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত জগতে কী রাখা হয়েছে এবং নিয়োগের পদ্ধতি কী রাখা হয়েছে। ভিডিওতে ফিরে আসছে একটি ছোট্ট ইন্ট্রো পর। কলকাতা মিউজিয়ামে যে অফিসিয়াল ওয়েবসাইট, যেটা হচ্ছে www.ncsm.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটটি তোমাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিব, সেখানে ক্লিক করে তোমরা এই ওয়েবসাইটে পৌঁছে দিতে পারবে। ওয়েবসাইটটিতে এন্ট্রি করলে দেখতে পাচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম, মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, দেখতে পাচ্ছ পুরো একটি সরকারি চাকরি এবং অফিসিয়াল ওয়েবসাইটটি পুরো একটি সরকারি। এখানে দেখতে পাচ্ছ নোটিশ, নোটিশে এখানে কার্সার নিয়ে গেলে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট, এই রিক্রুটমেন্ট এখানে ক্লিক করলে তোমাদের কাছে এই ধরনের একটি পেজ ওপেন আসবে। 17 নম্বর সিরিয়াল নম্বর বলা হচ্ছে রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ সেক্রেটারি অ্যান্ড কিউরেটার বি, সেক্রেটারি এবং কিউরেটার বি পোস্ট নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ তথা ভারতের যে কোনো জায়গা থেকে তোমরা এখানে ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। এখানে রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ সেক্রেটারি অ্যান্ড কিউরেটার বি এখানে ক্লিক করলে তোমাদের কাছে এই ধরনের একটি পেজ ওপেন আসবে। এখানে হিন্দিতে তোমাদেরকে বলা হয়েছে এবং নিচে স্ক্রলে দেখতে পাচ্ছ তোমাদেরকে সরাসরি ইংলিশের যে পিডিএফটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডাউনলোড ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট এখানে ক্লিক করলে তোমাদের কাছে এই ধরনের একটি পিডিএফ ওপেন আসবে। দেখতে পাচ্ছ পরিষ্কার লাগাচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম NCSM, এখানে তোমাদের অ্যাডভার্টাইজ নাম্বারটি বলা হয়েছে 02/2020। প্রথম পোস্টে অর্থাৎ সেক্রেটারি এই পোস্টের জন্য স্যালারি রয়েছে 1,31,100 টাকা থেকে 2,16,600 টাকা পার মান্থের স্যালারি। জেনারেলদের জন্য একটি ভ্যাকেন্সি রাখা হয়েছে। দেখতে পাচ্ছ কিউরেটার বি পোস্টে নিয়োগ করা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক্স, ফিজিক্স, কম্পিউটার সায়েন্স, এই তিনটি তোমাদের ডিপার্টমেন্ট নিয়োগ করা হচ্ছে। টোটাল 5টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। ওবিসি ক্যাটাগরির জন্য 1টি, এসটিদের জন্য 1টি, জেনারেলদের জন্য 3টি। এই পোস্টের জন্য স্যালারি রাখা হয়েছে 56,100 থেকে 1,77,500 টাকা পার মান্থের স্যালারি। দ্বিতীয় হচ্ছে এখানে তোমাদের সুবিধার্থে এখানে অফিসিয়াল ওয়েবসাইটটি দেওয়া হয়েছে এবং বলা হয়েছে আবেদন করার লাস্টটি বলা হয়েছে 31 আগস্ট 2020 পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। নিচে স্ক্রলে দেখতে পাচ্ছ এখানে তোমাদের অ্যাডভার্টাইজ নাম্বারটি এই ধরনের বলা হয়েছে এবং তোমাদের যা স্যালারি এখানে ডিটেলসে বলা হয়েছে। জব ডিসক্রিপশন কি তোমাদের কাজ থাকবে এখানে কিন্তু বিবরণ দেওয়া হয়েছে, তোমাদের সুবিধার্থে এটা তোমরা দেখে নিতে পারো। শিক্ষাগত জগতে যদি বলা হয়, সেক্রেটারি পোস্টের জন্য শিক্ষাগত জগতে বলেছে মাস্টার ডিগ্রি ইন সায়েন্স, কমার্স, আর্টস, 55 মার্কস নিয়ে পাশ হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং বলা হয়েছে 55-এর মধ্যে বয়স থাকতে হবে, যেখানে 31 আগস্ট 2020 হিসেবে বয়সের সীমা গণনা করা হবে। আবেদন ফি হিসেবে তোমাদের এখানে 500 টাকা দিতে হবে। এখানে SC ST এবং XM সার্ভিসের জন্য কোনো ধরনের আবেদন ফিস দিতে হবে না। আবেদন ফিসটি তোমাদের এই অ্যাকাউন্ট ডিটেল দেওয়া হয়েছে, এই অ্যাকাউন্টে জমা করতে হবে। আবেদন ফর্মটি তোমাদের মেলের মাধ্যমে জমা করতে হবে। মেল আইডিটি হচ্ছে secretary@ncsm.gov.in। যদি তোমরা সেক্রেটারি পদের জন্য আবেদন করো তাহলে এই যে ইমেল আইডিটি, এই ইমেল আইডিসে মেল করে তোমাদের আবেদন করতে হবে। এবং আবেদন ফর্মটি নিচে স্ক্রল করলে পেয়ে যাবে, তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে আবেদন ফর্ম, এটি তোমাদের প্রিন্টও করতে হবে। প্রিন্টও করে রিসেন্টলি ফটো, নিজের নাম, সমস্ত কিছু ইনফরমেশনগুলি ক্লিয়ার এখানে বসাতে হবে। বসিয়ে ডেট সিগনেচার দিয়ে এর সাথে যা যাবতীয় ডকুমেন্টসগুলি সেলফেটেস্ট করে স্ক্যান করতে হবে। স্ক্যান করে উপরে যে ইমেল আইডিটি বললাম সেই ইমেল আইডি তোমাদের 31 আগস্ট 2020 মধ্যে মেল করতে হবে। এবং বলে রেখে তোমাদের এখানে নিয়োগের দুটি পদ্ধতি রাখা হয়েছে, ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হয়েছে এবং ডেপুটেশনের মাধ্যমে। যদি ডেপুটেশনের মাধ্যমে তোমরা এখানে আবেদন করো তাহলে তোমাদের এখানে শিক্ষাগত জগতে রয়েছে মাস্টার ডিগ্রি ইন সায়েন্স, কমার্স, আর্টস, 55% মার্কস নিয়ে পাশে থাকতে হবে। এই ধরনের বলা হয়েছে 56 বছর বয়সের মধ্যে থাকতে হবে, তাহলে এখানে আবেদন করতে পারবে। ডেপুটেশন হিসেবে তোমরা এখানে আবেদন করলে এখানে নিচে ফর্ম দেওয়া হয়েছে আবেদন ফর্ম, এটি তোমাদের আবেদন ফর্ম, এটি তোমাদের প্রিন্ট করে ফিল আপ করে এই যে অ্যাড্রেসটি ইমেল অ্যাড্রেস, এই ইমেল অ্যাড্রেসে মেল করতে হবে। এইসবে কিন্তু কিউরেটার বি পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে জেনারেলদের জন্য বয়স রাখা হয়েছে 35-এর মধ্যে, SC ST হয়ে থাকলে 40 এবং OBC হয়ে থাকলে 38-এর মধ্যে। এখানে তোমাদের শিক্ষাগত জগতে বলেছে MSc ফার্স্ট ক্লাস অথবা ফার্স্ট ক্লাস BE অথবা ফার্স্ট ক্লাস BTEC পাশে থাকতে হবে, অথবা MSc ফার্স্ট ক্লাস BE BTEC পাশে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। MTEC, ME, MSc, PhD সায়েন্স, PhD ইঞ্জিনিয়ারিং নিয়ে পাশে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। স্যালারি কি তোমাদেরকে বলে রেখেছি আগেই,
এই পোস্টের ক্ষেত্রে তোমাদের আবেদন ফি হিসেবে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 500 টাকা লাগবে, যেখানে এসসি এসটি এক্সেম্পশন সার্ভিস এবং মহিলাদের জন্য কোনো ধরনের আবেদন ফিস দিতে হবে না। আবেদন ফিটি তোমাদের এই যে অ্যাকাউন্ট নাম্বার ডিটেলস দেওয়া হয়েছে এখানে তোমাদের জমা করতে হবে। এই পোস্টের জন্য তোমাদের আবেদনের পদ্ধতি রাখা হয়েছে অফলাইনে অথবা মেল মাধ্যমে তোমরা আবেদন ফর্মটি জমা করতে পারবে। নির্দিষ্ট অ্যাড্রেস দেওয়া হয়েছে এখানে তোমাদের, যে কলকাতা, মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু এই তিনটি তোমাদের জোনে নিয়োগ করা হবে। এখানে তোমাদের অ্যাড্রেস দেওয়া হয়েছে যে জন্য তোমরা আবেদন করবে সেই জোনে অ্যাড্রেসে আবেদন ফর্মটি জমা করতে হবে, অথবা ইমেল পাঠিয়ে তোমরা আবেদন ফর্মটি এখানে জমা করতে পারবে। এবং নিচে স্কুলে দেখতে পাচ্ছি এই পোস্টের জন্য তোমাদের এখানে আবেদন ফর্ম দেওয়া হয়েছে, এটি হচ্ছে আবেদন ফর্ম। তো এই ছিল কিন্তু এই মুহূর্তে চাকরির খবরটি, যেটা তোমাদের কলকাতা যে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম থেকে 12 আসে দুটি আলাদা আলাদা পোস্টে নিয়োগ করা হচ্ছে। ভারতের যে কোনো জায়গা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। এই ভিডিওটি তোমাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে তোমরা দেখে নিতে পারবে। আশা করি ইনফরমেশনটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অতুবশ্যই ভিডিওটি একবার লাইক করবে, সবার সাথে শেয়ার করবে। চ্যানেল নতুন হয়ে থাকলে অতুবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।